গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ছেলের টিফিন বানাতে চলে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছো প্যানকেক বানিয়েছি, আর ফ্রুটসের মধ্যে দিচ্ছি অ্যাপেল। তো এমনিতেও দুধ রুটি খেয়ে যায়, এজন্য ওকে হালকাভাবেই আমাকে টিফিন দিতে হয়, নাহলে পুরো টিফিনও ফেরত নিয়ে চলে আসে। আর এখানে একটুখানি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি, কেন কি আমি হানি দিলে ও একদম খেতে চায় না প্যানকেক, আর এমনিতে চকলেট দিয়ে ও প্যানকেক খেতে খুব ভালোবাসে। তো একটুখানি দিয়েছি সামনে স্প্রেড করে, যাতে ওর ভালো লাগে। তো এখন বেরোচ্ছে ও, আর এখন ওকে বের করেই মানে স্কুলের দিকে রওনা দিয়েই আমাকে স্নেহিলের টিফিন বানাতে হবে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল মুড বাবুর খুব অফ, মানে হয় বাচ্চাদের এরকম ঘুম থেকে ওঠার পর, তারপরে স্কুলে গিয়ে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ মেঘলা করে আছে একদম, ওয়েদারটা মোটামুটি ভালো, মানে একদম গরমটা একটু কমেছে আর কি, যেভাবে গরম পড়েছিল তবুও কাজকর্ম করলে কিন্তু বেশ ভালোই গরম লাগছিল। তো যাই হোক, চলো আর বেশি বকবক করা যাবে না, এবার আমাকে টিফিন বানাতে হবে। তো দেখো বানিয়েও নিয়েছি, এখানে ওকে দিয়েছি কিনুয়া আর তার সাথে বেগুনের তরকারি, আর বেগুনের তরকারিটা না একটুখানি আলু ছাড়াই করেছি, কেন কি ওকে আমি আলুটা দিতে একদমই চাই না। তো যাই হোক, ও রুটি তরকারি খেলো, মানে যে বেগুনের তরকারি করেছিলাম ওটা একটা রুটি দিয়েও খেয়ে গেল, আর সাথে নিয়ে গেল কিনুয়া। হ্যালো গাইজ, এখন বাজে 1:30, আর 1:30 সময় আমি স্নেহিলকে ফোন করে বললাম তুমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসো, কেন কি সকাল সকাল যখন গুড়িয়া ঘুম থেকে উঠেছে, মানে সবাই যখন বেরিয়ে গেল তার কিছুক্ষণ পর গুড়িয়া ঘুম থেকে ওঠার পর দেখছি ওর চোখটা পুরো কালো হয়ে গেছে, মানে ব্লাড ক্লটস হয়ে গেছে। আগের দিন দেখেই চোখ ফোলা ভাব ছিল, হঠাৎ করে আজকে দেখছি ফোলা ভাব থেকে একদম ব্লাড ক্লটস হয়ে গেছে। তো একদম তড়িঘড়ি করে ওকে ডাকলাম, আর ডেকে আর দেরি না করে আমরা তাড়াতাড়ি, আমরা ভেবেছিলাম যে একটুখানি লেগেছে, ফুলে গেছে, ঠিক আছে বরফ দেবো, কিন্তু যেই ব্লাড ক্লটস দেখে নিয়েছি না, ওর চোখের অবস্থা দেখে তার মধ্যে চোখ খুলছেই না, ওই দেখে আমি পাগল হয়ে গেছি, মানে কি হয়ে গেল ব্যাপারটা আমি বুঝতেই পারছিলাম না। তড়িঘড়ি করে অ্যাপোলোতে এলাম, অ্যাপোলোতে এসে এখন ডক্টর আসবে আধ ঘন্টা পর, তো সেটাই ওয়েট করছি, কারণ কি ভিড় তো আছে বুঝতেই পারছো। তারপরে এখন যেহেতু লাঞ্চ টাইম ডক্টর ছিল না, তো এখন আধ ঘন্টা পর আসবে, তার জন্য আমরা এখানে ওয়েট করছি। আর প্রচণ্ড টেনশন হচ্ছে, মানে আমি এজন্য তোমাদের সামনে আসছিলামই না, কারণ কি একদম আমার ভালো লাগছিলো না, মন মেজাজ এত বেশি খারাপ হয়ে গেছিলো। আমি এটা ব্লগের জন্য তুলিও নি, এমনি রেখে দিয়েছিলাম ভিডিওটা, কিন্তু ব্লগে কাজ এসে গেল। তো তারপরেই ডক্টর দেখানোর পর মনটা একটু ভালো হলো বলে এখানে প্লে জোনে মেয়েকে নিয়ে খেলছি, মানে ওখানেই হসপিটালে প্লে জোন ছিল, আর ডক্টর বললো কিচ্ছু হয়নি, বাইরেতে এরকম হয়েছে ব্লাড ক্লট জমেছে, এটা কমতে 2-3 সপ্তাহ টাইম লেগে যেতে পারে, তবে ওষুধ দিচ্ছি খাওয়ার ব্যথার, আর লাগাবেন তাহলেই দাগটা চলে যাবে, আর ভেতরে চোখের ভেতরে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, আর বেশ মানে ঠিকঠাক আছে সব কিছু, অত চিন্তার কিচ্ছু নেই। তো এটা ভেবে একটু স্বস্তি পেলাম, তারপরেই আমরা চলে গেলাম একটু খেতে, খিদে পেয়ে গেছিলো। আমি রোল নিয়ে নিয়েছি এখানে, আর স্নেহিল নিয়েছে বড়া, তো দুজনে আমরা খেয়ে নিলাম, আর খাওয়ার পরেই বেরিয়ে গেলাম, আর ওর দাদুও ছিল। তো দাদু বললো কি না আজকে আমার নাতনির লেগেছে, তো আমি আজকে ওকে শপিং করাবো, তো একটুখানি শপিং করা হলো, ওর জন্য ঘোড়া কেনা হলো, অনেকদিন থেকেই ভাবছিলাম কিনবো গুড়িয়ার জন্য, আর চিকুর জন্য, চিকু বলেছিলো আমার জন্য একটা ক্রিকেটের সেট নেবে, আর গুড়িয়ার জন্য একটু জামাকাপড়ও নিয়েছি। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো, বাড়ি চলে যাওয়ার পথে চিকুকেও না স্কুল থেকে তুলে নিতে হবে, নাহলে না হবে না। তো এখন ওর ছুটির টাইম, এখন 3:30 বাজে, 3:30 সময় চিকুকে একবারে তুলে মানে বাড়ি চলে যাব। আর ওখানে দেখো বেবি, এই বেবি হাত থেকেই নিলাম আর কি। তো চলো ওকে এখন থেকে বড় করে দিও না গো, আচ্ছা চলো গাইজ, ওকে একটু গাটা ধুয়ে দিই, তারপরে ওষুধ লাগানোর আছে, খাওয়ানোর আছে। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করব, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যারা সাবস্ক্রাইব করনি করে দিও, আর একটুখানি তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম ওর চোখটা কিরকম আছে। আরেকবার বলো, আরেকবার বলো, ক্যাট কিভাবে ডাকে? ক্যাট ক্যাট না, ওটা তো গাড়ি চলছে, পাপার পাপা।
আচ্ছা ডগ ডগ ডগি ডগি কিভাবে ডাকে? কিভাবে ওইভাবে? আর পাপা কিভাবে বুলেট চালায়? পাপা কিভাবে বুলেট চালায়?